हेलो गाइस, होप यू गाइस आर डूइंग एब्सोल्युटली फाइन एंड वेलकम टू माय चैनल। तो आज के हमें चले इसी बहरमपुरे एक्चुअली हमें मनिंदर होटेलर यू नो एक ब्लॉग कर ওটা অনেক ভালো রেসপন্স পেয়েছি, তাই জন্য আবার বহরমপুরে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা হোটেল নিয়ে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা কিন্তু তোমাদের খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, কারণ যারা মুর্শিদাবাদ ঘুরতে আসো অ্যান্ড তোমরা ভাবছো যে কোথায় থাকবে, তো এটা কিন্তু অ্যামেজিং একটা হোটেল যেখানে কিন্তু তোমরা থাকতে পারো। আর পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোটেল 007। এটা কিন্তু জেমস বন্ডের হোটেল না, বাট হ্যাঁ, হোটেলটা আমার বেশ ভালো লেগেছে, নামটা অসম। অ্যান্ড এটা কিন্তু বহরমপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ট্রাস্ট মি 2 মিনিট লাগে, এর চেয়ে বেশি লাগবে না। পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্বামীজির স্ট্যাচু, স্বামী বিবেকানন্দের স্ট্যাচু, তার ঠিক অপোজিটে কিন্তু এই হোটেলটা রয়েছে। আর আরেকটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে ম্যারেড কাপলস অ্যান্ড ইউনো কাপলসরা কিন্তু এখানে ইজিলি আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে শুধু আইডেন্টিটি কার্ড লাগবে, ভোটার আইডি, আধার কার্ড যদি তোমাদের কাছে থাকে, তোমরা ম্যারেড হো আনম্যারেড হো ডাজেন্ট ম্যাটার, তোমরা কিন্তু এখানে রুমস পেয়ে যাবো, কোনো প্রবলেম হবে না। তো এটা খুবই একটা ভালো দিন, খুবই ভালো একটা ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, তোমরা ডেফিনেটলি এটাকে ইউজ করো গাইস, কারণ আমি জানি কাপলসদের কষ্ট, ঠিক আছে, আমি বুঝতে পারি সেটা, কারণ ম্যারেড না হলে অনেক জায়গায় রুম দিতে চায় না। এখানে রুম কোনো ব্যাপার নেই, বিন্দাস আসো, রুম নাও, কোনো চাপ নেই। একটা রুম প্রাইস দেখে তো জাস্ট মাথা খারাপ হয়ে যাবে, লাইক 500 থেকে শুরু হয় রুম। আর তোমরা যদি আমার রেফারেন্সে আসো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা লাইক অলমোস্ট ভালো ডিসকাউন্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, এটা আমি বলতে পারি। তো রুমটা আমি তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, রুমটা দেখিয়ে দিচ্ছি, অ্যাম্বিয়েন্সটা দেখো, কারণ এখানে কিন্তু শুধুমাত্র যে প্রাইস কম তা না, কোয়ালিটি কিন্তু অনেক বেটার। কারণ আমি যা রুমটা দেখলাম, এই এত কম দামে এত ভালো রুম কী করে দেয়, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, অ্যান্ড আই হোপ ইউ লাভ ইট। রাইট গাইস, তো এখন কিন্তু আমি হোটেলের ভেতরে চলে যাচ্ছি, এটা কিন্তু একটা লবি এরিয়া, ওয়েটিং এরিয়া বলতে পারো। জাস্ট দেখো, মানে ক্লাস অ্যাপার্ট, মানে এত সুন্দর লবি এরিয়াটা। এখানে কিন্তু তোমরা এখানে ইউনো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এসে ওয়েট করতে পারো, এখানে চিল আউট করতে পারো। সোফার যে কোয়ালিটিগুলো জাস্ট অসম। আমি এখানকার যে ওনার তার সাথে কথা বলেছি, উনি পরিষ্কার বলে দিয়েছে, সবসময় ফলো করে, সেটা হচ্ছে অতিথি দেব ভব। টাকা যখন নিচ্ছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু কোয়ালিটি ডেফিনেটলি কিন্তু প্রোভাইড করছে এখানে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি একটা নর্মাল অ্যাভারেজ রুম নিয়েছি, সব থেকে সস্তা যেটা আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অল রাইট গাইস, তো আমি রুমের ভেতরে আমি ঢুকে গেছি, অ্যান্ড ট্রাস্ট মি, এই রুমটা এতটা সুন্দর, মানে আমি না দেখি কিন্তু আমি পারছি না। পেছনে দেখতে পাচ্ছি একটা হিউজ বেড আমার রয়েছে, ইউনো আরামসে দুজন কিন্তু শুতে পারবে, দুখানা বালিশ দেওয়া থাকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ একটা কম্বলও আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু সোফা রয়েছে, এখানে একটা সেন্টার টেবিলও তোমাদেরকে দিয়ে দিচ্ছে, এখানে বসে কিন্তু তোমরা ড্রিঙ্কস এনজয় করতে পারো, কোনো প্রবলেম নেই, খাওয়া দাওয়া এনজয় করতে পারো। এখানে একটা চেয়ারও দিয়ে দিয়েছে, অ্যান্ড এখানে কাপড় রাখার কিন্তু একটা ওয়ার্ড্রোবও পেয়ে যাবে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ গাইস টিভি। তো এখানে কিন্তু সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা আমি নন এসি নিয়েছি, অবভিয়াসলি 500 টাকা তোমার এসি দেবে না, তো নন এসি আছে, তো এখানে পাখা চলছে, অ্যান্ড এখানে তোমরা ইউনো মসকিউটো লিকুইডও পেয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে, এবার দেখাচ্ছি তোমাদেরকে বাথরুম গাইস, বাথরুমটা একবার জাস্ট দেখো। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এই যে বেসিনস যেটা আছে, ওয়েস্টার্ন স্টাইলের যে কোমরটা আছে, এটা কিন্তু জ্যাগুয়ার কোম্পানির আছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওপরে তোমরা দেখতে পাচ্ছ গিজারও কিন্তু রয়েছে, 500 টাকায় গিজার গাইস কোথায় দেয় আমি তো জানি না। আর এখানে কিন্তু ইউনো গামছা তোয়ালা রাখার জন্য জায়গা দিয়েছে, এখানে এখানে রাখতে পারো। অ্যান্ড শুধু তাই না, এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্যাম্পু প্রোভাইড করা হয়, অ্যান্ড এখানে কিন্তু লাইফ বয় সাবানও কিন্তু। গাইস তোমরা রুমটা দেখে নিয়েছো, অ্যান্ড আই এম শিওর, মানে এত বড় রুম, ইউনো এত ফ্যাসিলিটিস, সোফা দিচ্ছে গাইস, সোফা ভাবা যায়, অ্যান্ড এত সফট, এত ভালো সোফাটা, জাস্ট অসম, কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করছে, অ্যান্ড কোমরটা জ্যাগুয়ারে গাইস, কোয়ালিটি কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করা হচ্ছে না। অ্যান্ড স্যানিটাইজেশন নিয়ে আমি বলে দিচ্ছি, আমি যখন এই রুমটার মধ্যে ঢুকলাম, ভালো করে কিন্তু ভালো করে ক্লিন করা হয়েছে, ভালো করে স্যানিটাইজ করা হয়েছে, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে কিন্তু মুড লাইটসও রয়েছে, তোমরা একবার দেখে নাও মুড লাইটসটা। তোমাদের যদি একটু মুডটাকে একটু রোম্যান্টিক করতে চাও, তোমরা যদি একটু হানিমুনে আসছো, তো অবভিয়াসলি একটু রোম্যান্টিক মুড লাইট ছাড়া কিন্তু চলে না, এখানে কিন্তু সেটারও খেয়াল কিন্তু রাখা হয়েছে। তো এই জিনিসগুলো মানে সব কিছু মিলে জবরদস্ত, জাস্ট জবরদস্ত। তো তোমরা এখানে ডেফিনেটলি আসো, রুমটাকে উপভোগ করো, কারণ এখানে কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম নেই, সেফটির দিক দিয়ে কোনো প্রবলেম কিন্তু হবে না, এটা কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি।
আর যদি কোনো রকম প্রবলেম হয় আমায় কিন্তু কমেন্ট সেকশনে গালাগালি দিয়ে ভরে দিও, আমি এটাই বলতে পারি। তো এটাই হয়েছে। তো রুমটা আমি অলরেডি কিন্তু আমি এখানে অলমোস্ট আমি সকালবেলা আজকে চেক ইন করেছিলাম 7টার সময়। তো থ্যাংকস কি এত সকালবেলা চেক ইন করতে আমাকে দিয়েছে। আর নর্মালি কী হয় কি তোমরা যদি 10টা 11টার আগে কিন্তু চেক ইন রুমে করতে দেয় না, বাট দে আর কাইন্ড এনাফ কি আমাকে সকাল 7টার সময় কিন্তু আমাকে ইউনো রুমটা দিয়ে দিয়েছে। সো আমি এখানে অলমোস্ট সন্ধেবেলা অবধি ছিলাম, রুমটাকে পুরো প্রপারলি ইউজ করেছি, অ্যান্ড ট্রাস্ট মি জাস্ট অসম। আমি সবসময় যখনই আমি কোনো রিভিউ দিই আমি কিন্তু যাচাই করে নিই, যাচাই না করে কিন্তু আমি রিভিউ বা ভিডিও বানাই না, আমি কিন্তু এটা সবসময় বলি। অল রাইট গাইস, আর এখানে কিন্তু তোমরা কিন্তু হার্ড ড্রিঙ্কস নিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বিয়ার, হুইস্কি, রাম যা ইচ্ছে নিয়ে আসো, কোনো বাধা নেই। এখানে আরামসে আসো, এনজয় করো, কেউ কোনো রকমের কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি, কোনো অসুবিধেই নেই। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, কারণ অনেকে ইউনো হার্ড ড্রিঙ্কস অ্যালাউ করে না, বাইরের খাবার অ্যালাউ করে না। এখানে কিন্তু বাইরের তোমরা যদি যা কিছু নিয়ে আসো তোমরা কিন্তু বাইরের খাবার কিন্তু এখানে অ্যালাউড আছে, তো কোনো অসুবিধে কিন্তু নেই। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। তোমরা আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।